بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله سبحانه وتعالى প্রশংসা যে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে আমাদেরকে জুমার পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আজকেও অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে ইনশাআল্লাহ আমি খুব সংক্ষেপে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ একজন ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহর হক রসুলের হক এবং বান্দার হক বলতে কি বোঝায় আল্লাহর হক রসুলের হক এবং বান্দার হক জি আল্লাহর হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আল্লাহ জিন এবং মানুষকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ আপনার ইবাদত ইবাদতটা দুরকম একটা হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত আর একটা হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এটাকে বলে মুআমালাত একটা আনুষ্ঠানিক ইবাদত আর একটা হচ্ছে আপনার লাইফস্টাইল আপনি কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে লেনদেন করবেন বিবাহ শাদী কিভাবে হবে একজন ভাইয়ের সাথে আচরণ কেমন হবে দুইটা জিনিস এই দুইটাই আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে হতে হবে এটা হচ্ছে আল্লাহর হক আপনি মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবেন এখান থেকে বের হয়ে গিয়ে মসজিদে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে প্রদত্ত অক্সিজেন গ্রহণ করছেন আর এখান থেকে বের হয়ে যখন আপনি অফিসে যাচ্ছেন তখন কার অক্সিজেন গ্রহণ করছেন আল্লাহর তো অফিসে গিয়েও আল্লাহর বিধান মানতে হবে ব্যবসায় গিয়েও আল্লাহর বিধান মানতে হবে আপনি মসজিদে সালাত পড়ছেন আর ব্যবসায় গিয়ে মদ বিক্রি করছেন তাহলে আপনি আল্লাহর হক আদায় করলেন না আপনি মসজিদে এসে সালাত পড়ছেন আবার সুদ খাচ্ছেন আপনি আল্লাহর হক আদায় করলেন না অর্থাৎ আপনার গোটা লাইফস্টাইল এই আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি আপনার গোটা লাইফস্টাইলটাও আল্লাহর বিধানের আলোকে হতে হবে তখন আপনি আল্লাহর হক আদায় করলেন আর একটা স্পষ্ট হাদিস এসেছে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো মা হাক্কুল আল্লাহ রসুল একদিন বলছেন ওনার এক সাহাবিকে সম্ভবত মুআজ ইবনু জাবালকে আল্লাহ বলছেন ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ তুমি কি জানো আল্লাহর কি অধিকার বান্দার উপর তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন তখন আল্লাহ রসুল বললেন যে আইয়াবুদুল্লাহ ওয়াহদাহ আও আও আইয়াবুদুহু সে কেবলমাত্র আল্লাহর গোলামি করবে ওয়ালা ইশরিকু বিহি শাইয়া তার সাথে কোনো কিছুকে শরীক করবে না সিজদা যেমন আল্লাহকে দিচ্ছে আবার তার লাইফস্টাইলও আল্লাহর বিধানেই হবে তাহলেই কেবলমাত্র সে আল্লাহর হক আদায় করল রাসূলের হক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইবাদত করতে আদেশ করেছেন আর রাসূল এইটার ছিলেন চলন্ত বিজ্ঞাপন রাসূলের জীবনটা হচ্ছে আমাদের জন্য একটা চলন্ত বিজ্ঞাপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন কিভাবে করতে হবে আল্লাহ ইবাদত করতে আদেশ করেছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সেটার প্যাটার্ন আমাদের সামনে পেশ করে গিয়েছেন আল্লাহ রাসূলের সেই প্যাটার্নকে ফলো করা নিজেদের থেকে নতুন নতুন প্যাটার্ন তৈরি করে ইবাদত না করা এটা হচ্ছে রাসূলের হক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এরপরে বান্দার হক বান্দার হক কি বান্দার হক হচ্ছে আপনার স্ত্রী আপনার উপর হক আছে তাকে আপনার সময় দেয়া ভরণ পোষণ করা আপনার আশপাশে যে প্রতিবেশী আছে তাদের দেখাশোনা করা খোঁজখবর নেয়া খোঁজখবর তাদের রাখা কারোর সাথে লেনদেন হলে সেটা পরিশোধ করে দেয়া এগুলো হচ্ছে বান্দার হক অর্থাৎ মানুষের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো এগুলোকে মুআমালাত বলা হয় এগুলো হচ্ছে বান্দার হক এই আল্লাহর হক রাসূলের হক বান্দার হক তিনটাকেই আপনার সমানভাবে গুরুত্ব দিতে হবে আপনি শুধু আল্লাহর হক আদায় করলেন কিন্তু বান্দার হক আপনি আদায় করলেন না আপনার এই আল্লাহর হক আদায় করার যে সওয়াবগুলো কিয়ামতের দিন ওই বান্দা এই সওয়াবগুলো নিয়ে যাবে যদি আপনি বান্দার হক ঠিকমতো আদায় করতে না পারেন সহিহ মুসলিমে একটি হাদিস আছে আল্লাহ রাসূল বলেছেন আতাদ্রুনা মানিল মুফলিস তোমরা কি জানো মুফলিসকে
নিঃস্ব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ইনদানা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে মুফলিস তো সে, নিঃস্ব ব্যক্তি সে, যার দিনার দিরহাম নাই, অর্থ করি নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে লা না, ইন্নাল মুফলিসা ফি উম্মতি, আমার এই উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে সে, মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন নামাজ, সলাত, যাকাত অনেক ইবাদত নিয়ে হাজির হবে, আরও হাজির হবে, কদ শাতামা হাজা ওয়া আকালা মা লাহাজা ওয়া সাফাকাতা মা হাজা, অমুককে গালি দিয়েছিল, অমুককে ঠকিয়েছিল, অমুককে মেরেছিল, অমুককে সম্পদ খেয়ে ফেলেছিল, মানে মানুষকে কষ্ট দেওয়ার কাজগুলো করেছে। কিয়ামতের দিন ওই পাওনাদাররা আসবে, এসে তার সওয়াব থেকে একজন একজন করে পাওনা আদায় করে নিয়ে যাবে। এমন এক সময় আসবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইয়াকদু আলাইহি, তা আরও কিছু পাওনাদার রয়ে যাবে কিন্তু তার সওয়াব আর থাকবে না, সওয়াবের পাহাড় ফুরিয়ে গেছে। তখন ওই ব্যক্তিদের গোনাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব। তো বান্দার হক যে ব্যক্তি আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হক, রাসূলের হক এবং বান্দার হকের ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন, আমিন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের একজন আলেম বলেছেন যে কিছু মানুষ মহিলাদেরকে মসজিদে এসে সালাত পড়ার ব্যাপারে ইন্সপিরেশন দেয়, তারা এজন্যই বলে যাতে করে মহিলাদের থেকে মহিলাদেরকে ভুক করতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক, কোনো আলেমের পক্ষে মা ইয়ামবাগিলাহু, তার পক্ষে শুভনীয় না এরকম কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাহা, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। সহিহ মুসলিমে এই হাদিসটি উল্লেখ আছে যে তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। তবে পরবর্তী সময়ে কিছু ফিতনা হওয়ার আশঙ্কা যখন দেখা দিল যে আপনার মানুষের ঈমান হয়তো একটু দুর্বল হয়েছে, এই কারণে সাহাবিদের সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে লাউকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান, আল্লাহ রাসূল যদি আজকে জীবিত থাকতেন তাহলে হয়তো মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, কামা মুনিয়া আতনিসা ও বানী ইসরাইল, যেমনভাবে বানী ইসরাইলের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছিল, কারণ হয়তো কোনো ফিতনার আশঙ্কা ছিল, সেফটি ছিল না, নানান সমস্যার কারণে। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন মহিলাদেরকে মসজিদে আসতে, বারণ করতে নিষেধ করেছেন। তো যে ব্যক্তি এই টাইপের কথা বলবে যে যারা বলে মহিলারা মসজিদে আসুক, তারা মহিলাদের থেকে মহিলাদেরকে ভুক করার জন্য বলে, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি যদি জেনে শুনে এই কথা বলে, এটা কুফরি হবে, আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে এই কথা। মা ইয়ামবাগিলাহু কাইফা হুয়া কল হাকাজা, কীভাবে একজন আলেম এই কথা বলতে পারে, আমাদের বুঝে আসে না। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের আল্লাহর বান্দি অর্থাৎ মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। দেখেন আমাদের সমাজের মহিলারা বাজার করতে পারে, শপিং সেন্টারে যেতে পারে, পার্লারে যেতে পারে, এগুলোতে আমরা কোনো ফতোয়া জারি করছি না, কিন্তু আল্লাহর ঘরে আসতে আমরা তাদেরকে বাধা দিচ্ছি। হ্যাঁ, দৈনন্দিন প্রত্যেক ওয়াক্তে আপনি আসতে পারছেন না, বাসায় কাজ আছে, সপ্তাহে একদিন কমপক্ষে জুমার দিন মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তানের প্রতিষ্ঠান, আপনি থাকতে পারেন না, সন্তান সারাক্ষণ মায়ের সাথে থাকে, মায়ের কাছ থেকে সে অনেক কিছু শিখতে পারে। এই জুমার খুতবাগুলো মানুষের জন্য রিচার্জ, রিচার্জ না করলে যেমন আজকে মোবাইল আমরা চালাতে পারি না, ঠিক আপনি যদি চার্জ না দেন আপনার দিনও চলবে না। এই জন্য আজকে মায়েদের অনেক শিক্ষিত মা কিন্তু সন্তান হয়ে যায় ঐশীর মতো, তাই না, ঐশীর মতো বেপরোয়া সন্তান জন্ম দিচ্ছে, কারণ মাদের শিক্ষা নাই, তারা সন্তানদেরকে এইভাবে শেখাতে পারে নাই। এই জন্য মাদেরকে মসজিদে আসার ব্যবস্থা করে দিতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম পালন, ঈদ উদযাপন করা যাবে কি না। জি, এখানে সৌদি আরবের সাথে ব্যাপারটা কথা এরকম না, ব্যাপার হচ্ছে যে সারা বিশ্বে একদিনে, সারা বিশ্বে একদিনে আপনার ঈদ উদযাপন, একদিনে সিয়াম উদযাপন করা যাবে কি না। সৌদি আরব আমার এবং আপনার জন্য মডেল না, মডেল হচ্ছে সারা বিশ্বের যেখানেই সর্বপ্রথম চাঁদ দেখা যাবে সেটাকে ফলো করা। সেটা যদি মরক্কোতে দেখা যায়, মাগরিবে যদি দেখা যায়, সারা বিশ্বের মুসলমানরা সেটা মানবে কি না,
প্রশ্নটা এভাবে আসা উচিত। এ ব্যাপারে দুটি মত আছে, আল্লাহর অনেক দালিল আছে, আজকে সময় নাই, আমি ইনশাল্লাহ এ ব্যাপারে বিস্তারিত কিছু কথা বলবো। দুইটা মত আছে, এক শ্রেণীর ওলামায়ে কেরাম বিদ্বান ওনারা বলেছেন হ্যাঁ একদিনে করা যেতে পারে, যেহেতু দেখেন আজকে জুমাবার, সারা বিশ্বের সবখানে কিন্তু আজকে জুমাবার, ফ্রাইডে, হয়তো ঘন্টার তারতম্য হতে পারে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম ঘন্টার তারতম্য, সর্বোচ্চ হয়তো 12 ঘন্টা পার্থক্য হবে, ঘন্টার তারতম্য হবে, কিন্তু দিন কিন্তু সবখানে আছে ফ্রাইডে। তো এভাবে একই দিনে, যেহেতু আপনার গোটা বিশ্বটাই আসলে একটা, আমরা বিভিন্ন বাউন্ডারি দিয়েছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন বাউন্ডারি আমরা দিয়েছি, আসলে সারা বিশ্বটাই কিন্তু একটা। এখন কথা হচ্ছে যে এখন যেহেতু ডিভাইড আমরা আমাদের মধ্যে চলে আসছে, ডিভিশন চলে আসছে, আমরা ডিভাইড করে নিয়েছি, এক্ষেত্রে একজন লিডার থাকা জরুরি, যিনি সর্বপ্রথম ঘোষণা দিবেন এবং সবাই সেটা মানবে। ব্যক্তিগতভাবে আমি সৌদি আরবের সাথে মিলিয়ে, কিংবা সর্বপ্রথম যেখানে চাঁদ দেখা গেল ওইটাকে আমি ফলো করছি, আমার ভাই আমাদের দেশের সিস্টেম ফলো করছে, এভাবে করে একটা বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হচ্ছে। উচিত হবে যে একজন লিডার যিনি ঘোষণা করবেন যে হ্যাঁ আজকে আপনারা ঈদ উদযাপন করেন, সারা বিশ্বে একদিনে করবে, এমন একজন লিডারের অপেক্ষায় আমরা আছি। এটা করার পক্ষে হাদিস এসছে, আর যারা করছেন না ওনাদেরও অনেক ব্যাপার আছে, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একদিন কথা বলবো। দুই পক্ষেই মত আছে, তবে একজন লিডার দরকার যিনি এই ঘোষণাটা দিবেন এবং সবাই সেটা মেনে নিবে। জাযাকাল্লাহ খায়ের। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, বড় কোনো মুশরিক মারা গেলে সিজদাতুল শুকর আদায় করা যাবে কি না? হ্যাঁ, বড় কোনো মুশরিক মারা গেলে সিজদা করে, মানে এমন মুশরিক যে মুশরিক মুসলিমদেরকে শিরকের মধ্যে কি বলে ধাবিত করছে, এরকম ব্যক্তি মারা গেলে হ্যাঁ শুকরিয়া আদায় করা যেতে পারে, কারণ সে একটা ফিতনা ছিল সমাজের জন্য। হ্যাঁ, কেউ যদি শুকরিয়া, মানে শুকরিয়াটা কখন, আল্লাহ যখন আপনাকে একটা ভালো কিছু দিলেন, জাস্ট অ্যাকনলেজমেন্ট, যেটাকে ইংরেজিতে বলে অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার, এটা আল্লাহ রাসূল ভালো কিছু পেলে উনি শুকরিয়া স্বরূপ সলাত আদায় করতেন, এটাও তো মুমিনদের জন্য একটা বিশাল পাওনা। যে একজন মুশরিক মারা গিয়েছে, করা যেতে পারে, এটা নিষেধ না, করা যেতে পারে, এমন যদি মুশরিক হয় যারা আপনার মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে, ওরকম ব্যক্তি যদি মারা যায় সলাৎ পড়া যেতে পারে, আল্লাহ রহম করুন, শুকরিয়া স্বরূপ। যেহেতু সিজদা শুকুর কিংবা শুকরিয়ার সলাতের সিজদা শুকুর না, আসলে মানে শুকরিয়ার জন্য সলাৎ পড়ার সিস্টেমটা আছে। যাই হোক, আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে অষ্টধাতুর আংটি ব্যবহার আমাদের সমাজের অনেকজন করে, এ ব্যাপারে কি? আল্লাহ রাসূল বলেছেন, শুনেন, অষ্টধাতুর আংটি কি আপনাকে, যদি আপনি যদি অষ্টধাতুর আংটি এই জন্যে পড়েন যে এটা আপনাকে মুক্তি দান করবে বিভিন্ন বালা মুসিবত থেকে, তাহলে আংটির ইবাদত আপনি করলেন, বালা মুসিবত দূর করবেন একমাত্র আল্লাহ, আর আপনি সে দায়িত্ব দিয়ে দিলেন আংটির উপরে, আপনি কত বড় জাহেল একজন ব্যক্তি, অজ্ঞ, কত বড় অজ্ঞ ব্যক্তি, একটা পাথর, এই পাথরের উপর আপনি বিশ্বাস করছেন সে আপনার, এই পাথরটা আপনার কি বলে বিপদ দূর করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একদিন একজন লোক আসলেন, সাহাবি, ওনার হাতে একটা তাগা বা বালা ছিল, আল্লাহ রাসূল বললেন তুমি কেন এটা পড়েছো? উনি বললেন যে আমি একটু দুর্বলতা অনুভব করি বা আমার একটু সমস্যা আছে। আল্লাহ রাসূল বললেন এটা তোমার দুর্বলতাই বাড়াবে, আর তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে কখনোই সফল হবে না, তার মানে আখেরাতে সফল না হওয়া মানে জাহান্নামে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাই, যে ব্যক্তি কোনো কিছু লটকাবে এই জিনিসের উপর তাকে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ তার আল্লাহ এই জিনিসটা হয়ে যাবে। আপনি যদি চান এই অষ্টধাতের অষ্টধাতুর আংটি আপনার আল্লাহ হয়ে যাক তাহলে আপনি পড়বেন, আর আপনি যদি চান আপনার আল্লাহ মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাহলে পড়বেন না, আল্লাহকে বলবেন আপনার সমস্যার কথা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জি জি, এই ব্যাপারে উনি যদি অজ্ঞ থাকেন, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে এরকম একজন ব্যক্তি যার হাতে এই টাইপের আংটি আছে, তিনি আমার সাথে মুসাফা করলে, সালাম দিলে, আমি কি করব? হ্যাঁ, ফার্স্ট টাইম আপনি সালাম দিতে পারেন, মুসাফা করতে পারেন, দেন তাকে আপনি বোঝাবেন যে ভাই তুমি এটা কেন দিয়েছো, ওয়াই, কেন এটা পড়েছো, সে হয়তো একটা অ্যান্সার করবে, যদি অ্যান্সারটা এরকম হয়, এরকম হওয়াটাই স্বাভাবিক যে এটা আমার বালা মুসিবত দূর করবে, তাহলে তাকে বোঝাবেন যে এটা শিরক, তারপরেও তিনি যদি এটার উপর অটল থাকেন তাহলে সে আর মুসলিম থাকতে পারবে না। কোনো একজন মানুষ যদি যাই থাকুক, আপনি শিরিক কাকে বলে, মানে আল্লাহকেও দিচ্ছেন আবার অন্য কিছুকেও দিচ্ছেন, পার্টনার তৈরি করা, মানে আল্লাহকে তো দিবেন দিচ্ছেনই আবার আরেকজনকেও দিচ্ছেন, ওই যে একটু আগে বললাম
যেটা বললাম যে অধিকার একজন মহিলা স্বামীকেও দিচ্ছে, আবার পাশাপাশি পাশের বাড়ির আরেকজনকেও দিচ্ছে। সো হাউ ক্যান পসিবল? এটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, তো আপনি আল্লাহর নামও লিখেছেন, আবার এখানে ভাবছেন যে পাথর আপনার, তাহলে আল্লাহ আপনি দুজন বানিয়ে নিলেন, একজন আল্লাহ আছেন উপরে আর আংটি আপনার আরেকজন আল্লাহ। এই সিস্টেম যদি হয় তাহলে ওই ব্যক্তি যদি এই বিশ্বাস রাখে, তাহলে তাকে বোঝানোর পরে যদি না বুঝে ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তির সলাৎ সিয়াম যাকাত কোনো কাজে আসবে না। তাওবা না করলে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। জি, আল্লাহ রহম করুন। জি, তাবিজ ব্যবহার করা যাবে না। তাবিজ ব্যবহার করা যাবে কিনা একই কথা, তাবিজের ব্যাপারটাও এরকম। যদি কেউ চিন্তা করে তাবিজ আমাকে মুক্তি দান করবে, তাহলে তো আল্লাহর জায়গায় সে তাবিজকে বসিয়ে দিল। মান তা আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো, কারণ আল্লাহ বালা মুসিবত দূর করবেন আর সে মনে করছে এই তাবিজ তার রোগ মুক্তি করবে। এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, খুতবা রেকর্ড, জি, খুতবা চলাকালীন সময়ে কেউ যদি রেকর্ড করে তাহলে সে কি জুমার সওয়াব থেকে বঞ্চিত হবে কিনা? জি, আল্লাহ রাসূল অবশ্যই একটি হাদিসে এভাবে বলেছেন যে ওমান মাসাল হাসা ফাকাত লাগা, যে ব্যক্তি জুমার আলোচনা চলাকালীন সময়ে পাথর নিয়ে নাড়াচাড়া করবে সে একটা লাগা, মানে একটা অনর্থক কাজ করলো। আর ওমান লাগা, আর যে ব্যক্তি এই অনর্থক কাজটা করলো তা সে জুমার সওয়াব থেকে বঞ্চিত হবে। এখন কেউ যদি ক্যামেরা ভিডিও করতে চায় তাহলে তাকে তো হয়তো একটু নাড়াচাড়া করতে হচ্ছে। এ ব্যাপারে ভালো সিস্টেম, যেহেতু আপনার এডিট করার সিস্টেমটা আছে, আলোচনা শুরু হওয়ার আগেই আপনার সব কিছু ঠিকঠাক করে রেকর্ড হতে থাকলো, আলোচনা শেষ আপনি কী করলেন সেটা নিয়ে নিলেন, এটি সবচেয়ে ভালো, সবচেয়ে বেটার। আর তারপরেও যদি কোনো কারণে আপনাকে সেটা ধরতে হয়, এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, দেখেন ইসলাম এমন একটা রিলিজিয়ান, এমন একটা দিন, এমন একটা লাইফস্টাইল, এমন একটা বিধান, জীবন ব্যবস্থা যেখানে আপনার মানবতার স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়। জুমার আলোচনাটা এক জায়গায় আপনি রেকর্ড করার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। যেমন মনে করেন বাইতুল্লাহ তে যিনি ইমাম আছেন, উনি যে জুমার আলোচনা করছেন, ওনার জ্ঞান অনেক বেশি আলহামদুলিল্লাহ, বা আরও অনেক জায়গায় ভালো জ্ঞানী থাকতে পারেন, ওনাদের আলোচনাটা আমার পক্ষে গিয়ে ওখানে শোনা সম্ভব না, আমি এখানে বসেই পাচ্ছি। এই বৃহত্তর স্বার্থে আমরা মনে করি, আল্লাহ আলাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, তবে আমাদের মনে হয় যে এটা জায়েজ হতে পারে, কারণ আপনার সিচুয়েশনের কারণে কিছু কিছু মাসআলা চেঞ্জ হয়, সিচুয়েশনের কারণে, সিচুয়েশন অবস্থার কারণে। যেমন মনে করেন মানুষ হত্যা করা কি মহাপাপ? এখন একজন মায়ের পেটে বাচ্চা উল্টে গেছে, ডাক্তার বললেন এই অবস্থা এমন, যদি বাচ্চাকে বাঁচিয়ে রাখেন তাহলে মা মারা যাবে, মাকে বাঁচিয়ে রাখলে বাচ্চা মারা যাবে, যে কোনো একজনকে মারতে হবে একজনকে বাঁচাতে হলে, এখন আপনি কি করবেন? দুইটাই তো প্রাণ। তাহলে বৃহত্তর স্বার্থটার জন্য ক্ষুদ্র স্বার্থটা আপনি ছাড় দিতে পারেন, বাচ্চাটাকে মেরে মাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই মা থাকলে আরও সন্তান দুনিয়ায় আসবে, অথবা এই মায়ের আরও পাঁচটা সাতটা সন্তান থাকতে পারে, এই বৃহত্তর স্বার্থটাকে আপনি প্রাধান্য দেবেন। তো এই সমস্ত আল্লাহ আলাম, আমি আবারও বলছি, আমি বলছি না যে অ্যাবসলিউটলি এটা ঠিক হচ্ছে কিনা, আল্লাহ আমাদের কাছে মনে হয় যে ইনশাল্লাহ সমস্যা হবে না, যেহেতু এখানে একটা বৃহত্তর স্বার্থ আছে। আজ আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন। আরও কিছু প্রশ্ন আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে ওই ব্যক্তি কোনোদিন দুজকের আগুনে পুড়বে না, এটা কি ঠিক কিনা? এই এই কনসেপ্টটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, কেউ যদি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে সে কোনোদিন কী বলে জাহান্নামে পুড়বে না। এটা মানে খুব অতি অতি পরিচিত একটা বানানো কথা, এই ব্যাপারে কোনো দলিল আছে কি না আমি জানি না, আল্লাহ রাসূল এমন কোনো কথা বলেছেন কি না আমি জানি না, তবে আল্লাহ রাসূল এতটুকু বলেছেন মান রআনি ফিল মানামে ফাকাদ রআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরত আকৃতি ধরতে পারে না। এখন আল্লাহ রাসূলের রিয়েল আকৃতিটা কেমন ছিল সেটা তো আমি জানি না, শয়তান এসে বলতেছে আমি আল্লাহ রাসূল, আমি তো জানি না আল্লাহ রাসূল কেমন ছিলেন, এটা আল্লাহ রাসূল নাও হতে পারে, তাই না? কারণ আমি তো আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল বলেছেন যে আমার আকৃতিটা শয়তান ধরতে পারে না, কিন্তু আমি তো জানি না আল্লাহ রাসূলের আকৃতিটা কেমন ছিল। হ্যাঁ, যদি কেউ স্বপ্নে দেখলো আল্লাহ রাসূলকে, মনে হলো আল্লাহ রাসূল উনি বলছেন, উনি নসিহত করলেন, আল্লাহ রাসূলের যেই শারীরিক প্যাটার্ন বলা আছে হাদিসে এগুলোতে মিলে গেল,
হতে পারে এটা সে তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, তার মানে তিনি কি বলে জান্নাতে যাবেন, ব্যাপারটা এরকম স্পষ্ট কোনো হাদিস আমার জানা নেই। তাহলে মক্কার কুফাররা তো আল্লাহ রাসূলকে আপনি স্বপ্নে দেখছেন, আর ওনারা তো উঠা বসা চলাফেরা সব করেছেন, তো ওনারা কোথায় যাবে? স্ট্রেঞ্জ, আল্লাহ আলম। আচ্ছা, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় একটি মসজিদ আছে, লোকজন বলে থাকে এটি গায়েবী মসজিদ, কেউ বানায় নাই, আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘরও তো আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে বানাননি। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহর কোরআন কি বলছে দেখেন, ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে একটার উপর একটা পাথর দিয়ে দিয়ে ওনারা আল্লাহর ঘর তৈরি করেছেন, আর এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমনিতেই ঘর তৈরি করে দিবেন? এগুলো হচ্ছে, আচ্ছা যদি এরকম জানি না, আল্লাহ সুবহান ওয়া তাআলা তর্কের খাতিরে যদি মেনে নেই যে আল্লাহই হয়তো বানিয়ে দিয়েছেন, আল্লাহ বললে হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা, তাহলে এতে উপকারিতাটা আলাদা কি কোনো উপকার উপকার আছে? আপনি সলাতের বেশি অন্য কিছু করতে পারবেন? এই তো ঘটনা এখানে, এখানে মানত করবে বল, মানত খায় কারা, কারা খায়? তাহলে তো ওদের এটা রোজগারের ব্যবস্থা ওরা করেছে, এরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, এরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে না, এগুলো সব বানানো কথাবার্তা। আল্লাহর ঘর যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আমাদেরকে দিয়ে আমাদের আমাদের মানুষদের থেকে লোকে নবী রাসূলরা এটা তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনার আল্লাহ সুবহান ওয়া তাআলা একটি ঘর এভাবে তৈরি করবেন, এটা মানে আমাদের বিশ্বাসযোগ্য না। জি, দেখেন মসজিদও হয়েছে মন্দিরও হয়েছে, এটা হতে পারে। আমি বলি আপনার, যেমন আমরা এখানে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা বসবাস করছি, যখন কেউ কিছু ছিল না তখন অনেক আগে হয়তো কেউ অনেক জায়গায় এই যে কি যেন বলে, মানে প্রত্নতত্ত্ববিদ্যা একটা আছে না, ইয়েস জি জি, তো এই যে অনেক আগে অনেক মানুষরা এই দুনিয়ায় ছিলেন, অনেক সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষ নিচে দাবিয়ে দিয়েছেন, তো ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন কি মহল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, পাওয়া যায় না, মূর্তি পাওয়া যায়, এখন আপনি কি বলবেন এটা গায়েবী, আল্লাহ এটা বানাইছে, এখানে বানিয়ে রাখছে না? এগুলো অনেক জায়গায় পলি পড়তে 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 অনেক ইয়ে হয়ে যায়, এগুলো মানুষ আসলে নিজেদের স্বার্থের জন্য বানিয়েছে, আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সূরা হাশরের শেষ তিন আয়াত ফজরের নামাজের পরে পড়লে কি হবে? এই ব্যাপারে একটি হাদিসে এসছে যে ব্যক্তি ফজরের সলাতের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়বে, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা বলে সকালে পড়লে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, এরকম একটা হাদিস এসছে। হাদিসটা একটু দাইফ, দুর্বল হাদিস, হাদিস এসছে কিন্তু হাদিসটা দুর্বল, দুর্বল হাদিস, আপনি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে করতে পারেন কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নিতে পারেন না, যেহেতু হাদিসটা দুর্বল, যেহেতু হাদিসটা দুর্বল আপনি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে করতে পারেন, কিন্তু আমাদের সমাজে যেটা দেখা যায়, যেমন আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক, এটা যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে ওহমা মুকিনুন বিহা, পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি কেউ পড়ে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতে যাবে, সন্ধ্যায় পড়লে রাতে মারা গেলে জান্নাতে যাবে, এটা একজন মসজিদের হুজুরও বলে না, লিমেজা কেন? এই সহি হাদিসটা আপনি বলছেন না, আর একটা দুর্বল হাদিসের প্র্যাকটিস আপনি নিয়মিত করছেন, এবং এটা করার কারণে সহিগুলো একদম ঢাকা পড়ে গিয়েছে, এটা খুব আপত্তিকর ব্যাপার। হ্যাঁ, হাদিসটা দাইফ, আপনি ব্যক্তিগতভাবে আমল করতে পারেন, বাট আপনি এটাকে রুলস করে নিতে পারেন না, যেহেতু হাদিসটা সহি না। জাযাকাল্লাহ খের। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভিতরের সলাত কত রাকাত? ভিতরের সলাতের ব্যাপারে আপনি 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 1 রাকাত পড়তে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, রাত্রিবেলায় এশার পরে 2 রাকাত 2 রাকাত সলাত তাহাজ্জুদ, অথবা আপনি যখনই পড়েন, ফাইন খাশি আহাদুকুম সুবহা, যখন তোমাদের কেউ সুবহে সাদিক হয়ে যাওয়ার ভয় করবে, মানে সুবহে সাদিক হয়ে যাচ্ছে হয়তো, ফাইন খাশি আহাদুকুম সুবহা সল্লি রাকাতান ওয়াহিদান, সে 1 রাকাত পড়বে, তু তিরুলাহু মা কদ সাল্লা, এতক্ষণ যা পড়লো সেটাকে বেজোর করে দিল,
আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন, আল ভিত্রু রাকাতুন মিন আখির লাইল, ভিত্র হচ্ছে শেষ রাতের এক রাকাত নামাজ। তাহলে আপনি দু রাকাত পড়ে জি ভিতির পড়ে ফেললো, এরপরে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান খাফা আই ইয়াকুমা মিন আখিরিল লাইল ফালিউসাল্লি আওয়ালাহা, যে ব্যক্তি এই ভয় করে শেষ রাত্রে উঠতে পারবে না সেজন্য বেতেরটা প্রথম রাতেই পড়ে নেয়। ওমান তুমিয়া আই ইয়াকুমা মিন আখিরিল লাইল ফালিউসাল্লি আখিরহা, আর যে ব্যক্তি কনফিডেন্ট আছে, যে কনফিডেন্স আছে যে আমি ইনশাল্লাহ উঠবো, উঠার প্র্যাকটিস আছে, সেজন্য শেষ রাতের জন্য এটা রেখে দেয়। ফা ইন্নাস সালাতা ফি আখিরিল লাইলি মাশহুদা, কেননা শেষ রাত্রের এই সলাতটা মানে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রশংসনীয়, এটার ব্যাপারে গুরুত্ব আছে। এই জন্যে কেউ যদি প্রথম রাত্রে ভিতির পড়ে নেয়, শেষে উঠে তিনি তাহাজ্জুদ পড়তে চাইলে পড়তে পারবেন, তবে কয়েকদিন যখন তাহাজ্জুদের জন্য ওনার উঠার প্র্যাকটিস হবে তখন ভিতরটা উনি শেষ রাত্রেই পড়বেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সময় একেবারেই সংক্ষিপ্ত, আরেকটা প্রশ্ন আছে, সেটির উত্তর দিয়ে আমি শেষ করছি। একজন ভাই আরেকটা প্রশ্ন আছে, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন আমি বাদ দিচ্ছি না দিয়ে দিই সংক্ষিপ্ত করে। কম্পিউটার টিভি এই ধরনের ইলেকট্রিক যন্ত্র মেরামত করা জায়েজ কি না? জি, কম্পিউটার এগুলো মেরামত করা যাবে কি না? হ্যাঁ যাবে, কারণ কম্পিউটার দিয়ে অনেক ভালো কাজ করা যায়, টেলিভিশনে অনেক ভালো কাজ হয়। এটা ডিপেন্ড করবে ওই ইউজারের উপর, ইউজার কী করলো না করলো সেটা আপনার জন্য না, এটা তার জন্য। তাহলে তো মনে করেন যে একজন লোকের হাত ভেঙে গিয়েছে, এখন ডাক্তার কি হাত চিকিৎসা করবে না? ডাক্তার যদি বলে আমি চিকিৎসা করে দিলে পরে যদি ও গিয়ে হাত দিয়ে কাউকে আঘাত করে ডাকাতি করে, এই জন্য আমি ওর ট্রিটমেন্ট করবো না, এটা কি কেউ মানবেন আপনারা? তাহলে সেম, হাতের তো দোষ নাই, ইউজারের দোষ। আমি এই হাত দিয়ে সলাৎ পড়ছি, আরেকজন এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়ে পয়সা নিচ্ছে, এই হাত দিয়ে কষ্ট করে কামাই করছি, আবার এই হাত দিয়ে কাউকে ঠ্যাক দিয়ে অস্ত্র ধরে পয়সা নিচ্ছে, এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে, ওই যিনি ইলেকট্রিশিয়ান তার উপর না। ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। জি, আরেকটা লাস্ট প্রশ্ন, নিজের স্ত্রী তালাক দেওয়া ব্যতীত অন্য কারণে তালাক হয় কি না? বুঝতে পারিনি, মানে আপনি যদি তালাক না দেন তাহলে তালাক হবে কি না, তাই এটাই যদি প্রশ্ন হয়? হ্যাঁ, না, আপনি তালাক না দিলে স্ত্রী তালাক হবে না, আপনাকে তালাক দিতে হবে। স্ত্রী যদি বলে যে আমি তোমার থেকে চলে গেলাম, আলাদা হয়ে চলে গেল, বলে আমি তালাক নিয়ে চলে গেলাম, না, তালাকের মালিক আপনি, কারণ স্ত্রীকে তালাকের মালিকানা দেওয়া হয় নাই তার ভালোর জন্য। শুনেন, হ্যাঁ, না, স্ত্রী তালাক দিতে পারবে না, স্বামীর অনুমতি, যেটাকে খোলা বলে, স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীর যদি অনুমতি থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার হচ্ছে না, আমার সাথে মিলছে না, তুমি চলে যেতে দাও, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এটাকে খোলা বলে, খোলা। যাই হোক, এখন কেন স্ত্রীকে তালাকের অধিকারটা কেন দেওয়া হয় নাই, কারণ আছে। দেখবেন আপনার স্ত্রী, আপনি যত কিছুই করেন, হঠাৎ একটা ভুল একটু কিছু দিতে পারলেন না, তুমি আমাকে কিছুই দিতে পারো না, সারা জীবন তোমার কাছে আমি এসে ধরাই খেলাম, শান্তি পেলাম না, এরকম বলবে। কোনো একটা বড় রকমের একটু সমস্যা হয়ে গেল, বলে আমাকে এখনই তুমি তালাক দাও, সে বলতেছে। এমন একটা ঘটনা ঘটেছে, একজন ভাই বাংলাদেশে ছিলেন, ওনার বাহিরে ছিলেন, ওনার ওয়াইফ দেশে, হয়তো টাকা পয়সা বা অনেকদিন আসতে পারেন না বিভিন্ন কারণে সমস্যা হয়েছে, তো মহিলা ফোন দিয়ে বলতেছে তুমি এই মুহূর্তে আমাকে তালাক দিবা। এই ভদ্রলোক তো বুঝতে ঝামেলায় পড়ে গিয়েছে, ফোন দিয়েছে যে ভাই এখন কী করবো, তো ওনাকে বলা হলো যে আপনি বলেন ঠিক আছে তালাক যাও, আর তুমি মনে মনে এক তালাকের নিয়ত করে দিবা, যে আমি এক তালাক দিলাম। তালাক তিন আত্তালাক ও মাররাতান, কয়েকটা স্টেপে দিতে হয়, তো তুমি মনে মনে রাখবা আমি এক তালাক দিলাম, কিন্তু তাকে এটা বোঝাবা না, তুমি বলো যাও তালাক, তো উনিও লাইক দিস আপনার বলে ফেলেন, যাও ঠিক আছে তালাক চাচ্ছ, তালাক। উনি চিন্তা করেছেন আমি একটা তালাক তাকে দিলাম। সন্ধ্যা যখন হয়েছে তখন স্ত্রী বারবার ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে পরে উনি রিসিভ করেছেন, কি তুমি ফোন দিচ্ছ কেন, তোমার সাথে তো আর আমার আর যোগাযোগের সিস্টেম নাই। পরে বলছে আমি বলেছি বিদায়, কি তুমি এটা বলবা, আমি তো বলতেই পারি। দেখেন মহিলারা ন্যাচারালি এরকম, বিকজ অফ দ্যাট তাদেরকে এই সিদ্ধান্তের মালিকানা দেয় নাই, না হয় একটা পরিবারও টিকত না, ইম্পসিবল, কোনো পরিবার টিকত না যদি তালাকের মালিকানাটা মহিলাদের কাছে থাকতো, শেষ হয়ে যেত। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বুঝি বুঝেন না? অবশ্যই বুঝেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, কারো যদি স্বামীর সাথে ম্যাচ না হয়, স্বামীকে বলবে যে আমি হচ্ছে না তোমার সাথে, আমার অনুমতি, স্বামী অনুমতি দিয়ে দিবে। এক্ষেত্রে স্বামী যদি অনুমতি না দেয়
তাহলে ইসলামী সরকার এই লোককে বাধ্য করবে, যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ তার দায়িত্ব পালন না করে, অবহেলা করে, তাকে কষ্ট দিচ্ছে, এ অবস্থায় ইসলামী সরকার তাকে বাধ্য করবে তালাক দিতে। কারণ মহিলাকে তো আপনি কষ্ট দিতে পারেন না ইন্টেনশনালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, জি জি, তালাক হবে কিনা, জি বুঝতে পেরেছি, এটা ডিপেন্ড করবে, মানে প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছু তালাক শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে যদি বলা হয় তাহলে তালাক হবে কিনা। জি, যেমন বললেন যাও বাপের বাড়ি চলে যাও আর আসবে না, তার মানে এটাতে উনি এই কথা দিয়ে যদি ইন্টেনশন থাকে ওনার যে আমি তালাক দিয়েছি তাহলে তালাক হবে, আর যদি ওনার ইন্টেনশন থাকে যে না তালাক না এমনি একটু মানে সোজা করার জন্য একটু করছি তাহলে তালাক হবে না। ঠিক আছে, যেমন আমার একজন শেখ, আমার উস্তাদ, তো ওনার স্ত্রীর সাথে একটু সমস্যা হয়েছে, আল্লাহ মাফ করুন, উনি অনেক জ্ঞানী মানুষ, তো স্ত্রী একদিন এমন উল্টাপাল্টা বলছে তালাক দাও তোমাকে নিয়ে আর হচ্ছে না এটা সেটা, তো উনি বললেন যে তালাক তালাক। তো এই কথা বলার পরে ধরেন যে 10:00-12:00 দিকে বলেছে, সন্ধ্যা হওয়ার বা যখন রাত হচ্ছে সন্তানাদি আছে, তো মহিলা তো একদম মানে ভেঙে পড়েছে যে কী এটা কী হলো। তো পরে এখন আত্মীয় স্বজনদেরকে ডেকে আনলো যে এই অবস্থা, এখন এটা কী হবে, আত্মীয় স্বজনরাও তো অবাক হয়ে গেলো যে কী উনি এটা কী করলো হঠাৎ করে এটা কী হয়ে গেল। এরপরে অনেক উনি কিছু বলে না, উনি চুপচাপ একদিন দুই দিন গেল ওনাকে মহিলাকে বুঝাচ্ছে যে মানে তুমি যা বলো এটা তোমার জন্যই ক্ষতিকর, এখানে থাকলে তুমি শান্তি পাবা। এরপরে উনি বললেন আচ্ছা আমি তো বলি নাই তোমাকে তালাক দিয়েছে, আমি বলি তালাক, তালাক মানে জালিকা ইয়াউমুত তালাক, মানে হচ্ছে কে আল্লাহ কোরআনে বলেছেন ত দিয়ে যদি হয় তাহলে তলাক মানে তালাক দেওয়া, আমাদের দেশে তালাক বলে, আরবিতে তলাক, আর যদি তা দিয়ে হয় তালাক মানে হচ্ছে মিলন, আর মিলন মিলনের দিন, কেয়ামতের দিন সব মানুষ একসাথ হবে, ইয়াউমুত তালাক মানে হাশরের দিন। তো উনি আমি তো তালাক বলেছি, আমি তো তোমাকে, ঠিক আছে, তো যাই হোক উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, যাই হোক এরকমভাবে মাঝে মাঝে মানে শিক্ষা না দিলে তো হয় না। যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা ব্যাপার আছে, মহিলাদের তো বিপক্ষে বললাম এতক্ষণ, পক্ষেও বলি, শুনেন আল্লাহ রাসূল বলেছেন যে আপনার মহিলাদেরকে ইস্তাউসু বিন নিসাই খাইরান, তোমরা মেয়েদেরকে বুঝাও, বুঝিয়ে বুঝিয়ে বলো, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা মেয়েদেরকে আপনার পাজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে, এরা বাঁকা থাকবেই, বাঁকা রেখেই কাজ করতে হবে, আপনি যদি যান এটাকে সোজা করতে ভেঙে যাবে, আর যদি বাঁকা রেখে দেন এটা বাঁকাই থেকে যাবে, তাহলে কি করবেন, ভালো করে বুঝিয়ে বলতে হবে এটা এভাবেই হবে। আপনি মনে করছেন এ আমার কথা শুনতে যাও তুমি চলে যাও তালাক দিয়ে, আরেকটা আনলেন ওইটা আরো ডেঞ্জারাস, আপনি কি করবেন, আপনি আগিলারে আগিলা কত ভালো আছিলা, হ্যাঁ এই অবস্থা হবে, এজন্যে মানে সবর করতে হবে। দেখবেন কাচের কাচের শোকেসের মধ্যে কাচ আছে না, কাচ ময়লা লেগেছে, আপনি যাচ্ছেন তাড়াতাড়ি ময়লা উঠাবেন, আপনি বাজার থেকে শিরিশ কাগজ কিনে এনে ঘষাচ্ছেন, কি হবে রেজাল্ট, আরো নষ্ট হয়ে যাবে। আপনি কি করবেন, আপনার বাসায় যত সফট কাপড় আছে সেই সফট কাপড় দিয়ে আস্তে আস্তে নিয়মিত ঘষবেন, দেখবেন চকচক করবে, লাইক দিস মেয়েরা। সহজে বলে ফেললাম, এটা অনেক কঠিন, সবর করা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।